নমস্কার আজি 10 মার্চ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা খন্দিয়াৰ কেবাটাও খবৰ আহি পৰিছে এই মুহূৰ্তত জনাজোৰা গুৰুত্বপূৰ্ণ খবৰ চৰকাৰী ঘৰক লৈ এক ডাঙৰ ঘোষণা কৰিছে হিমন্ত বিশ্ব শর্মাৰ চৰকাৰে আবেদন কৰাৰ পাছতো আপুনি চৰকাৰী ঘৰ পোৱা নাই নেকি চৰকাৰী ঘৰৰ বাবে পঞ্চায়তৰ প্ৰতিনিধিয়ে বিচাৰিছে নেকি আপোনাৰ পৰা ধন এটিআই দিয়ক অভিযোগ মুকলি কৰা হৈছে 16টা কৈ জৰি নম্বৰ বৰপেটাৰ বাবে 9435481490 কামৰূপ মেট্ৰৰ বাবে 9101220931 বাক্সাৰ বাবে 9365266186 ইফালে দৰঙৰ বাবে 9954031718 ধুবুৰীৰ বাবে 9435324338 ডিমা হাসৰ বাবে 9101163526 লক্ষীমপুৰৰ বাবে 6000276748 মৰিগাঁৱৰ বাবে 9435082107 শোণিতপুৰৰ বাবে 9854012157 তিনিচুকীয়াৰ বাবে 8135846727 দক্ষিণ চালমাৰা মানকাছৰ বাবে 9975242309 মাজুলীৰ বাবে 9954844010 চিৰাঙৰ বাবে 6002029730 হাইলাকান্দিৰ বাবে 9435178884 কামৰূপৰ বাবে 9435087980 নলবাৰীৰ বাবে 9975403454 পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ দ্বাৰা ৰূপায়িত আঁচনিৰ অভিযোগ দিবলৈ এইকেইটা নম্বৰ মুকলি কৰা হৈছে পৰৱৰ্তী খবৰ গাখীৰ দিয়া গৰুকহে ভোট দিয়ক যি গৰুৱে আপোনাক লাখপতি বনাব সেই গৰুকে দানা খুৱাওক গাখীৰ নিদিয়া গৰুক ভোট দি লাভ নাই ৰাইজলৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এই আহ্বান জনাইছে আন এটা খবৰ ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীসকললৈ 11 আৰু 12 মাৰ্চত বিশেষ ছুটী মৰিগাঁৱত অনুষ্ঠিত এক শৰণ ভাগৱতী সমাজৰ সোণালী জয়ন্তী উপলক্ষে এই ছুটী সাধাৰণ প্ৰশাসন বিভাগৰ পৰৱৰ্তী খবৰ মোদী চৰকাৰৰ আটাইতকৈ ডাঙৰ হিতাধিকাৰীয়ে হ'ল মুছলমান মহিলাসকল লোকসভা নিৰ্বাচনত তেওঁলোকে বিজেপিক ভোট দিব বুলি আশা কৰোঁ এই মন্তব্য কৰিছে আজি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এটা সময়ত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিল মিয়াৰ ভোট নালাগে মুছলমানৰ ভোট আমাৰ নালাগে কিন্তু এইবাৰ লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্যৰ সলনি হৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে যে মোদী চৰকাৰৰ আটাইতকৈ ডাঙৰ হিতাধিকাৰীয়ে হ'ল মুছলমান মহিলাসকল লোকসভা নিৰ্বাচনত মুছলমান মহিলাসকলেই বিজেপিক ভোট দিব বুলি আশা কৰিছো বুলি মন্তব্য কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই আন এটা খবৰ ৰাজনৈতিক দলে আন্দোলন কৰিলে দলৰ পঞ্জীয়ন বাতিল হ'ব কা বিৰোধী আন্দোলনৰ সন্দৰ্ভত এই মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আন এটা খবৰ কা বলবৎ কৰাত কোনোবাই বাধা দিলে সহ্য কৰা নহ'ব কংগ্ৰেছ আছুক বৰাকত বয়কট কৰাৰ সিদ্ধান্ত কা সন্দৰ্ভত বৰাকৰ বিতৰ্কিত বঙালী নেতা প্ৰদীপ দত্ত ৰয়ৰ এই প্ৰতিক্ৰিয়া প্ৰদীপ দত্ত ৰয়ে কৈছে কা বলবৎ কৰাত কোনোবাই যদি বাধা দিয়ে সেয়া কেতিয়াও সহ্য কৰা নহ'ব পৰৱৰ্তী খবৰ সদস্য কমিল মুদিকা পৰিবাৰত কংগ্ৰেছত যোগ দিলে হাৰিয়ানাৰ বিজেপি সাংসদ ব্ৰিজেন্দ্ৰ সিঙে লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে কংগ্ৰেছত যোগদান কৰিলে হাৰিয়ানাৰ বিজেপি সাংসদ ব্ৰিজেন্দ্ৰ সিঙে দেওবাৰে কংগ্ৰেছৰ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ উপস্থিতিত দলটোত যোগদান কৰিছে সাংসদগৰাকীয়ে কৈছিল মই বাধ্যতামূলক ৰাজনৈতিক কাৰণত বিজেপিৰ প্ৰাথমিক সদস্য পদৰ পৰা পদত্যাগ কৰিছো মোক সাংসদ হিচাপে সেৱা আগবঢ়াবলৈ সুযোগ প্ৰদান কৰাৰ বাবে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শ্বাহক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো বুলি মন্তব্য কৰিছে ব্ৰিজেন্দ্ৰ সিঙে আন এটা খবৰ পিছুৱাব নেকি লোকসভা নিৰ্বাচন নিৰ্বাচন আয়োগত 2 আয়ুক্তৰ পদেই এতিয়া খালী
সকলো ঠিকে থাকে থাকিলে অহা সপ্তাহত লোকসভা নির্বাচনের সূচী ঘোষণা করার কথা আছিল। ইয়ার পূর্বে শনিবারে অরুণ গোয়েলে নির্বাচন আয়ুক্ত পদৰ পৰা পদত্যাগ করে বৃহৎ অনিশ্চয়তার সৃষ্টি করিলে। রাষ্ট্রীয় নির্বাচন আয়োগের তিনিজন নির্বাচন আয়ুক্ত, মুখ্য নির্বাচন আয়ুক্ত আর আন দুজন আয়ুক্ত আগরে পৰা এজন আয়ুক্তর পদ খালি আছে। তাতেই অরুণ গোয়েলে নির্বাচনের দিন ঘোষণার পূর্বে পদত্যাগ করিলে। প্রশ্ন হয়েছে, ইমান ডাঙর দেশখনত একমাত্র মুখ্য নির্বাচন আয়ুক্তর নেতৃত্বত নির্বাচন ঘোষণা করা সম্ভব নে? প্রাক্তন মুখ্য নির্বাচন আয়ুক্ত এন গোপাল স্বামীর মতে বর্তমানের মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমারে ইচ্ছা করিলে অকলে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করিব পারে। অবশ্যে সেই পথত চলিবনে নাই সেয়া তেওঁর সিদ্ধান্ত, ইয়াত আইনের কোনো বাধা নাই। আয়োগ তিনিজন সদস্যরে গঠিত হলেও মাত্র এজন সদস্য থাকিলেই তাক কার্যকরী বলে গণ্য করা হয়। নির্বাচনী ব্যবস্থাত নিরপেক্ষতা বজায় রখার স্বার্থ তিনিজন নির্বাচন আয়ুক্ত নিযুক্তির ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো বিষয়ত সামহিক বা সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্ত লব পৰা যায়। ফলত 2024 নির্বাচনের পূর্বে যে নতুন সংকটের সৃষ্টি হয়েছে তা কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকারের নির্বাচন আয়ুক্ত নিযুক্তি সন্দর্ভত আইন সলনি করেছে। ইয়ার পূর্বে নিয়ম আছিল যে নির্বাচন আয়ুক্তক প্রধানমন্ত্রী, উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধী আর লোকসভাত বিরোধী দলের নেতাই নির্বাচন করিব। কিন্তু সরকারে এই আইনখন সংশোধন করে কেবিনেট সচিবর নেতৃত্বত বাছনি সমিতি গঠন করে নির্বাচন আয়ুক্তক নিযুক্তি দিছে। সেই কমিটিয়ে পরামর্শ দিয়া নামের মাজেরপরা এখন সমিতিয়ে নির্বাচন আয়ুক্ত নির্বাচন করিব। সেই সমিতির অধ্যক্ষ হব প্রধানমন্ত্রী আর সদস্য হব এজন সরকার মন্ত্রী আর বিরোধী দলের নেতা। তেনেস্থলত সরকারের মতেই যে প্রাধান্য পাব তা কোনো সন্দেহ নাই। শনিবারে অরুণ গোয়েলে পদত্যাগ করার পিছত বিরোধী এই প্রশ্ন উত্থাপন করবলে আরম্ভ করেছে যে বিজেপিয়ে তেওঁলোকৰ পোষণীয়া বিষয়াক নির্বাচন আয়োগত নিযুক্তি দিব নেকি, সেই ভোট কিমান নিরপেক্ষ হব। কেবল সেয়াই নহয়, তাতুক চিন্তনীয় কথাটো হল সরকারে কিমান সোনকালে কমিটির বৈঠক আহ্বান করে নতুন নির্বাচনী আয়ুক্ত বাছনি লব পারিব, বাছি লব পারিব। নির্বাচন পিছুয়াই না যায়তো? পরবর্তী খবর কা সন্দর্ভত পুনর্বার সরব হয়ে পড়েছে লুৰিণজ্যোতি গগৈ। লুৰিণজ্যোতি গগৈয়ে কৈছে কা বলবত্ত হওয়ার পিছর দিনাই অসম বন্ধ হব, কা বলবত্ত হলেই জনতা ভবন ঘেরাও করিব বিরোধী ঐক্য মঞ্চই। সংখ্যার জোর আছে বুলিয়েই অসমত কা জাপি দিয়া কার্য কোনো পধ্যেই আমি মানি লব নোৱাৰো। আন এটা খবর, বিজেপি রাম নহয় রাওণের দল, এবার বিজেপিক উভতি ধরি এই মন্তব্য করেছে সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈয়ে কৈছে ইআইইউডিএফে এতিয়া বিজেপির হয়ে কাম করেছে, বিজেপির স্ক্রিপ্ট মতে ইআইইউডিএফে কথা কয় বলে আজমলক কটাক্য করে গৌরব গগৈয়ে কৈছে যে বিজেপি রাম নহয় রাওণের দল।